আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শিশির আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি সেগমেন্ট নিয়ে, যেই সেগমেন্টটি আমরা করেছিলাম কদম রসুল দরগায়। এর অনেক ইতিহাস রয়েছে যা হয়তো অনেকেরই অজানা। সেই অজানা ইতিহাসটুকু আপনাদের সামনে জানাতেই আমি নতুন করে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন এবার জানা যাক এর পূর্বের ইতিহাসগুলো। সূত্র মতে কদম রসুল দরগার মূল মাজার শরীফটি হচ্ছে হাজি নূর মোহাম্মদ আরবি, যিনি ছিলেন তৎকালীন আরবের সেনাপতি। তিনি মূলত এই কদম রসুলের পদচিহ্নটি নিয়ে তার দুই সহযোগী সৈয়দ বোরহানউদ্দিন শাহ এবং সৈয়দ কামালউদ্দিন শাহের পুরো পরিবার নিয়ে চলে এসেছিলেন এই বাংলার নারায়ণগঞ্জ জেলাস্থিত নবীগঞ্জ নামক এই এলাকাতে। ধারণা করা হয় 1600 খ্রিস্টাব্দে তিনি তার পরিবারসহ এই পদচিহ্নটি নিয়ে যাযাবর হিসেবে এই স্থানে এসে ইসলাম প্রচারের জন্য আশ্রয় গ্রহণ করেন। প্রতি বছর 12ই রবিউল আউয়াল এইখানে 3 দিনব্যাপী মাজার শরীফের ওরুজ শরীফ পালন করা হয় এবং সাথে এখানে মেলারও আয়োজন করা হয়ে থাকে। হাজি নূর মোহাম্মদ আরবির যে দুইজন সহযোগী ছিলেন তাদের মাজার শরীফটিও সামনে আপনাদেরকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি। এই মাজার শরীফের যেই কবরগুলো আপনারা দেখছেন এগুলোই হচ্ছে সৈয়দ বোরহানউদ্দিন শাহের এবং তার দুই পুত্রের। এখন আপনারা যে কবরটি দেখছেন এটি হচ্ছে সেই সৈয়দ বোরহানউদ্দিন শাহের কবর, এবং এর পাশে যে ছোট কবরটি দেখছেন এটাই হচ্ছে তার ছোট সেই সন্তানের। এখন আপনাদেরকে যে কবরটি দেখাতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সৈয়দ কামালউদ্দিন শাহের কবর, যিনি ছিলেন মূলত আরব থেকে আগত, আর সৈয়দ বোরহানউদ্দিন শাহ ছিলেন মিশরের বাদশাহ। তিনি তার বাদশাহীর জীবন ছেড়ে হাজি নূর মোহাম্মদ আরবির সঙ্গে ইসলাম প্রচারের জন্য সর্বস্ব ছেড়ে নতুন করে তার সাথে যুক্ত হয়ে এই যাযাবর হিসেবে নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় এসে স্থাপনা তৈরি করেন। এখন আপনাদেরকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নযুক্ত পাথরটি। ভিউয়ার্স, এখন আপনারা যে পাথরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নযুক্ত পাথর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পদচিহ্নযুক্ত পাথরটি নিয়ে এসেছিলেন হাজি নূর মোহাম্মদ আরবি, যিনি ছিলেন তৎকালীন আরবের সেনাপতি। মুঘল সম্রাট ঈসা খা এই পাথরটিকে যথাযথ মূল্যায়নের জন্য সুউচ্চ বিশিষ্ট একটি মাজার শরীফ তৈরি করে তার উপরে স্থাপনা করেন এই পাথরটিকে। পরবর্তীতে এইখানে সমাহিত করা হয় হাজি নূর মোহাম্মদ আরবি এবং তার দুই সহযোগীকে। এখন আপনারা যে মসজিদটিকে দেখছেন সেই মসজিদটি ছিল সেই সময়কার সবচাইতে পুরানো একটি মসজিদ, যা পরবর্তীতে নতুন করে সংস্কার করা হয়েছে। যার পূর্বের কিছু নিখুঁত কারুকাজ আপনারা উপরেই দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের পর্বে। ইনশাল্লাহ আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো সেগমেন্টে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব শিশির। সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।